হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আপনাদের ফোনে কিন্তু ভাইরাসে আক্রমণ হয়, আর যে ভাইরাসে আক্রমণ হলে কিন্তু আপনাদের ফোন একদমই স্লো হয়ে যায়। যেমন আমরা অনেকে আছি যারা কম্পিউটার ইউজ করে থাকি, আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাসে আক্রান্ত করে থাকে, আর আমরা তখন কিন্তু একটাই জিনিস ইউজ করে থাকি, সেটা হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করে থাকি। কিন্তু আমাদের ফোন যারা ইউজ করে থাকে, আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রায় 90% মানুষ কিন্তু আমরা স্মার্টফোন ইউজ করে থাকি। কিন্তু আমরা এই স্মার্টফোনটি কিন্তু কিনবার ঠিক এক দেড় মাস পর থেকে কিন্তু একদমই স্লো কাজ শুরু হয়ে যায়। তার একটাই কারণ, আমাদের ফোনটি কিন্তু ভাইরাসে আক্রমণ হয়ে যায়। এই ভাইরাসটা যদি কিনা আপনি প্রতিদিন একবার করে জাস্ট আপনার ফোন থেকে যদি আপনি রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার ফোনটি একদম নতুনের মতো কিন্তু একদম ইজি থাকবে। তাই আপনি যদি কিনা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল অপশন দিতে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি বলবো আপনার ফোনটি যদি কিনা একদম স্লো হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই আপনার ফোনের ভাইরাসে আক্রমণ হয়েছে। তাই কম্পিউটারে যেমন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারে কিন্তু আপনার কম্পিউটার একদম পুরোপুরি ভাইরাস মুক্ত করে দেয়, বাট ফোনে কিন্তু ওই ধরনের কোনো সফটওয়্যার নেই। আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন, তাহলে কিন্তু অনেক ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার পেয়ে যাবেন, যে সফটওয়্যারগুলো কিন্তু একদমই ফালতু। তো আজকে মূলত আমি একটা মাত্র টিপস দেবো, আপনি এই একটি টিপস যদি কিনা কাজে লাগান, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আমি আশা রাখি। তো আপনি সর্বপ্রথম আপনার ফাইল ম্যানেজারে যাবেন। তো আমি আমার ফাইল ম্যানেজারে ঢুকছি। আপনি ফাইল ম্যানেজারে ঢুকবার পরে আপনার ফোন মেমোরি যে একটা কার্ড আছে, জাস্ট আপনি আপনার ফোন মেমোরিতে যাবেন। তো আমি আমার ফোন মেমোরিতে আসলাম। ফোন মেমোরিতে আসবার পরে প্রত্যেকটা কোম্পানির মোবাইলে কিন্তু একটা অ্যান্ড্রয়েড বলে এক ফোল্ডার থাকে, জাস্ট আপনাকে ওই ফোল্ডারটাকে অবশ্যই খুঁজে নিতে হবে, ঠিক আছে স্যার? জাস্ট এই ফোল্ডারের মধ্যে থেকে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড বলে একটা ফাইল থাকে, সেই ফাইলটাকে অবশ্যই আপনাকে চুজ করে বা খুঁজে নিতে হবে, ঠিক আছে? সো আমার একদম সর্বপ্রথম অ্যান্ড্রয়েড বলে একটা ফাইল আছে, আপনারা দেখে নিতে পারেন। জাস্ট আপনারা যদি এই ফাইলের মধ্যে যান, আপনারা এই ফাইলের মধ্যে কিন্তু হাজার হাজার ফাইল পেয়ে যাবেন, কিন্তু এই ফাইলের মধ্যে কিন্তু আপনাদের কোনো গান কোনো কিচ্ছু কিন্তু অবশ্যই এখানে থাকে না, ঠিক আছে? সো আপনাদের যতগুলো ভাইরাস কিন্তু আপনাদের ফোনের এই অ্যান্ড্রয়েড ফাইলের মধ্যে থেকে থাকে, জাস্ট আপনি যদি কিনা প্রতিদিন একবার করে এই ফাইলটিকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি আপনার ফোনকে ভাইরাস মুক্ত রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি নিচে একদম ওয়াল ফাইলের এই জায়গাতে দেখতে পাবেন ডিলিট। জাস্ট আপনি কিন্তু ডিলিট অপশনে ক্লিক করলে আপনার ফোনটি অবশ্যই ভাইরাস মুক্ত হয়ে যাবে। ডিলিট করার পরও কিন্তু দুই এক মিনিটের মধ্যে আবারও আপনার সামনে এই ফাইলটি হাজির হয়ে যাবে, তাই এটি আপনাকে প্রতিদিন ডিলিট করতে হবে, তাহলে কিন্তু ভাইরাস মুক্ত থাকবে। তো আপনি যদি কিনা আমাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে একটু হেল্পফুল হয়ে থাকেন, অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটিতে ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিবেন, যাতে করে আমাদের নিত্য নতুন টিপস রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে আর একটু দেরি না হয়। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।